আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আপনাদের জন্য আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে গিয়ে আপনারা সবাই ক্যালকুলেশন সম্পর্কে সবাইকে জানতে চান, সেটা হচ্ছে গিয়ে গার্মেন্টসের কিছু কিছু জিনিস ক্যালকুলেশন সম্পর্কে আমাদের সবাইকে একটু বেসিক কিছু নলেজ ধারণা থাকতে হয়, যাতে আমাদের ক্যালকুলেশনগুলো সহজভাবে আমরা করতে পারি। তো আমরা আজকে দেখাবো, বেশি কথায় বাড়াবো না, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল লার্নিং পিরিয়ডে। লার্নিংয়ের ভিতরে আমরা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি থ্রেড এবং অ্যাপ্লিক কনজাম্পশন, এমব্রয়ডারি থ্রেড কনজাম্পশন এবং অ্যাপ্লিক কনজাম্পশন। এমব্রয়ডারি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একটি শাড়ি, একটি কাপড় বা একটি ফেব্রিকে যেখানেই যে ধরনের গার্মেন্টসে আমাদের দেখা যাবে এমব্রয়ডারি জিনিসটা থাকে। তো আমরা এমব্রয়ডারি জিনিসটা কীভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি সেই জিনিসটা আমরা এখানে দেখিয়েছি। সো আমাদেরকে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনফরমেশনগুলো আমি লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে এবং কি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, সেখানে অনেকে দেখতে চায় না। সো সুন্দর করে জিনিসটি দেখার জন্য আমি এগুলো আগে থেকেই আপনাদের জন্য লিখে রেখেছি। সো এখন আমরা মূল জিনিসে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে এমব্রয়ডারি, প্রথমে আমরা এমব্রয়ডারি ক্যালকুলেশন দেখাবো, এমব্রয়ডারি থ্রেড, আর এরপরে আমরা দেখাবো সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিক, অ্যাপ্লিকের যে কনজাম্পশন, যে আমাদের এক একটা এটা গার্মেন্টসে যারা স্টাডি করছে বা গার্মেন্টসে ব্যবসা করতেছে তারা এই জিনিসটা ভালো বুঝতে পারবে। সো আমি আপনি এখানে যেখানে যেভাবে দেখাচ্ছি সেটা সেভাবেই করে আপনারা ক্যালকুলেশন করবেন আশা করতেছি। যদি এর পরবর্তীতে আরও কোনো বাস্ট বা আরও কোনো ক্যালকুলেশন থেকে থাকে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি এই জিনিসগুলো দেখাচ্ছি আপনাদের জন্য। সো আমরা এখন এমব্রয়ডারি থ্রেড কনজাম্পশনে চলে যাই। সে এখানে আমার কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে গার্মেন্টস কোয়ান্টিটি দেওয়া আছে 10,000 পিস। আমি সবই ক্যালকুলেশনের সুবিধার্থে 10,000 পিস নিয়েছি, আপনারা 1,00,000, 1,05,000, 2,000 যা পিস নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই। এখানে স্টিচ কোয়ান্টিটি এমব্রয়ডারি সেটা ডিজাইন সেটা হচ্ছে গিয়ে 4,500 স্টিচ। আমাদের এই যে এমব্রয়ডারি হবে সেটার প্রত্যেকটা স্টিচ পুরো এমব্রয়ডারি করতে সেটা 4,500 স্টিচ হয়েছে এখানে। হ্যাঁ, স্টিচ মানে এখান থেকে একটা থেকে একটা স্টিচ এটা 4,500, মানে 4,500 বার স্টিচ হওয়ার পর একটা এমব্রয়ডারি হয়েছে। এখন স্টিচের যে লেন্থ, হ্যাঁ, এখানে স্টিচের লেন্থটা আপনাকে এখানে নিয়ে নিতে হবে। আপনারা এটা যখন ক্যালকুলেশন করবেন সেটা আমি 7 মিলিমিটার করে নিয়েছি, আপনারা এটা চাইলে 8 মিলিমিটার, 10 মিলিমিটার, 12 মিলিমিটার, যে যেরকম লেন্থের এমব্রয়ডারি করবেন সেটা সেভাবে আপনাকে মেপে নিতে হবে। সো এখানে আমরা নিয়েছি, আমার এখানে আর একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে লেন্থ অফ থ্রেড ইন দ্য কোনস। হ্যাঁ, আমার এখানে লেন্থটা আমি ভাববো সেটা হচ্ছে গিয়ে একটা কোণে কত মিটার সুতা থাকে। হ্যাঁ, সেটা তার 3,000 মিটার, 4,000 মিটার সুতা থাকতে পারে, আমি এক এক কোণে এক এক ধরনের মিটার থাকে, আমি 3,000 মিটার কোণ নিয়ে সুতাটা আমি করেছি। এখানে যে এমব্রয়ডারিটা হয়েছে আমার একটা কোণে আমার 3,000 মিটার থাকে, সেটার একটা আমি হিসাব নিয়েছি। সো তারপরে আমরা বের করবো এটা কত কোন সুতা লাগে বা আমার কতটুকু সুতা লাগছে, ঠিক আছে। সো এখানে সলিউশন দেওয়া আছে, আমার এখানে যে সূত্রটা দেওয়া আছে আপনারা এই সূত্রটা ইউজ করবেন আমি আশা করতেছি। আর এখানে আমার কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশন নিয়ে আমি ক্যালকুলেশনটা করব। সো আমরা এখন ক্যালকুলেশনে চলে যাই। এখানে আমার প্রথমে নাম্বার অফ গার্মেন্টস কোয়ান্টিটি দেওয়া আছে, নাম্বার অফ গার্মেন্টস কোয়ান্টিটি, গার্মেন্টস কোয়ান্টিটি দেওয়া আছে এখানে হচ্ছে গিয়ে কত, আমরা দেখেন এখানে একটা কোয়ান্টিটি দেওয়া আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোন কত দেয়া আছে আপনারা একটু দেখেন, সেটা হচ্ছে গিয়ে এখানে দেয়া আছে 10,000 পিস। তাহলে কত গার্মেন্টস কোয়ান্টিটি আছে? 10,000 পিস। তা আমি এখানে 10,000টা লিখে ফেলি, 10,000, এখানে গুণ, এখানে নাম্বার অফ স্টিচ, আমার কতবার স্টিচ হয়েছে 4,500, মানে 4,500। তাহলে আমি এটাই লিখবো, 4,500 ইনটু এখানে লেন্থ অফ স্টিচ দেওয়া আছে মিলিমিটার। হ্যাঁ, আমার এই এমব্রয়ডারি স্টিচের যে লেন্থ সেটা হচ্ছে গিয়ে 7 মিলিমিটার। সো আমরা এখন এখানে লিখে দিব 7, তারপরে আমার সূত্রে কী আছে, এটা হচ্ছে গিয়ে ডিভাইডেড বা ভাগ যেটা বলেন আপনারা, আমি এটা এখানে এইভাবে দেখিয়েছি। অনেক সময় আবার ওখানে, আচ্ছা ওটা পরে দেখা যাবে, সেটা হচ্ছে আমি এখানে এটা ভাগ দেখিয়েছি। তারপরে দেওয়া আছে কত, 1,000, এখানে জায়গা নেই ধরে নেই এই কারণে এখানে আমি লিখেছি। তো এখানে দিতে হবে আপনার এই 1,000টা, সেটা এখানে লিখতে হবে। 1,000 কোথা থেকে আসলো সেটা আমি পরের কোনো একটা ভিডিওতে আমি এইভাবে দেখিয়ে দেব, ঠিক আছে। তো এখন পরে হচ্ছে আবার ভাগ, তো ভাগ দেওয়া আছে থ্রেড কোয়ান্টিটি পার কোন। এখানে আমরা দেখিয়েছিলাম একটা কোণে 3,000 মিটার সুতা থাকে, আমি সেই 3,000টা এখানে লিখে দেব। হ্যাঁ,
তো আমাদের এখন এই ক্যালকুলেশনটা করলেই আমরা যতটুকু থ্রেড পাবো সেটাই হচ্ছে গিয়ে আমাদের এমব্রয়ডারি থ্রেড কোণ, মানে এতগুলো কোণ লাগবে। সো আমি ক্যালকুলেশনে চলে যাই, আমি এখানে লিখি 10,000 ফার্স্ট প্রথমে। তো 10,000 লিখতে আমার একক 10,000 লিখে ফেলেছি, এখন ইনটু 4,500 গুণ দিব 7। ওকে, তা আমার কত আসছে, এত ভাগ দিতে বলছে 1,000 ভাগ 1,000 এত আসছে। তা আবার ভাগ আছে কত, দেখেন ভাগ আছে আমার যে কতগুলো কোণ, মানে একটা কোণে কত মিটার সুতা থাকে সেটা, তাহলে ভাগ 3,000। আমি 3,000 ধরেছি, আপনাদের 4,000 থাকলে 4,000 দিয়ে করবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কত আসে, দেখি ভাগ দিলে 105, তাহলে 105 হচ্ছে গিয়ে আমার 105টা কোণ লাগবে এই এই এমব্রয়ডারিতে। হ্যাঁ, 105। আমার আর একটা ভিডিওতে কোণের কোন কনজাম্পশন থ্রেড কনজাম্পশন যেটা বলে সেটা আমি দেখিয়েছি, বডির কনজাম্পশন একটা স্টিচ কত, এখানে দেখিয়েছি আমরা এমব্রয়ডারির এটার কস্টিং কত লাগে সেটা আমি ভালো করে ওখানে দেখিয়ে দিয়েছি। আমার আর একটা ভিডিও আছে, আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন ইনশাল্লাহ, আশা করতেছি সেখানে আমার ওই কনজাম্পশন কত খরচ হয় কস্টিং সেটা দেওয়া আছে। যদি না থাকে বা আপনারা মনে করেন যে আমি কস্টিং সম্পর্কে জানতে চাই, আমার থ্রেড কীরকম কস্টিং হতে পারে, তাহলে আমাকে বলবেন, আমি আর একটা ভিডিওতে আপনাদের জন্যই কস্টিং করে দেখিয়ে দেবো। সো এখানে আমার অ্যাপ্লিকের আমরা আসি, অ্যাপ্লিকের যে নিয়মটা সেটা হচ্ছে কি, এই এখানে যে সূত্রটা দেওয়া আছে এই একটা সূত্র, এটা আমি ইউজ করি, আপনারাও ইউজ করবেন আশা করতেছি। এখানে অ্যাপ্লিকের লেন্থ দেওয়া আছে 25 সেন্টিমিটার, উইথ দেওয়া আছে 15 সেন্টিমিটার, এর সিএম দ্বারা সেন্টিমিটার। হ্যাঁ, সেন্টিমিটার, একটা ইঞ্চিতের মাপ, একটা হলো সেন্টিমিটারের মাপ, আপনারা এখানে সেন্টিমিটারের মাপটা নিয়ে নেবেন। ফেব্রিক ওয়েট, মানে এটা ওজন কত, হ্যাঁ সেটা হচ্ছে কি 160 জিএসএম, 160 জিএসএম। সো এখানে সূত্রটা দেওয়া আছে এই, তো খুবই সহজ যদি আমরা পারি তাহলে। আর এখানে এই অ্যাপ্লিকের লেন্থ বরাবর এই লেন্থের যেখানে সেখানে এইটা লিখে ফেলবেন। এখানে দেওয়া আছে কত অ্যাপ্লিকের লেন্থ 25, তাহলে আমরা 25 ইনটু ওয়েট, উইথ কত আছে 15 সেন্টিমিটার, ও ইনটু এটা হলো ওয়েট, ঠিক আছে। তা ওয়েটটা কত আছে দেখেন, ওয়েট আছে 160 জিএসএম, 160। তো এখানে আমরা ফার্স্ট ব্রেকেটটা দিতে পারি, আবার দেওয়ার কারণ হচ্ছে কি এখানে ভাগ আছে, তো আমি ফার্স্ট ব্রেকেটটা দিয়ে নিলাম। ডিভাইডেড কত দেওয়া আছে দেখেন, এখানে দেওয়া আছে মানে 1 কোটি, 10 দিয়ে 6 শূন্য দিবেন, এটা নিয়ম, মানে এইভাবে করতে হলো নিয়ম, এটা একটা নিয়মে যেতে হবে, ইনটু 12। আমি ডাইরেক্ট লিখে দিলাম, আপনারা অন্যভাবে করতে পারেন সমস্যা নাই। আর ওয়েস্টেজটা আমি ধরে নিব, এখানে আমি ধরে নিতে পারি আপনার 15% ওয়েস্টেজ আমি ধরে নিতে নিয়েছি প্লাস। হ্যাঁ, আপনারা 15% না দিয়ে এখানে 10% ধরতে পারেন, 5% ধরতে পারেন, আপনার ফ্যাক্টরিতে যে পরিমাণ ওয়েস্টেজ হয় সেই ওয়েস্টেজের মাপ নিয়ে এখানে করতে হবে। তবে স্ট্যান্ডার্ড আমরা অনেক সময় 5% দিয়ে করি, 10% দিয়ে করি, 15% দিয়ে করি, এটা ফেব্রিকের উপর নির্ভর করে। হ্যাঁ, সো এখন আমরা চলে যাই, এটা ক্যালকুলেশন কত আসে। সো আমরা দেখি 25 ইনটু 15 ইনটু 160 কত আসছে, এত, হ্যাঁ 60,000। তাহলে ভাগ দিতে হবে আমাকে এত দিয়ে, ভাগ সো আমার এখানে 60 হয়ে গেছে। তো আচ্ছা, আমি এখানে কত আসে 6, আচ্ছা ঠিক আছে, এখন গুণ দিয়ে হচ্ছে কি, গুণ দিয়ে হচ্ছে গিয়ে 12, 12টা দিতে হয় ভিউয়ার্স, 12 দিয়ে গুণ দিতে হয়, এটা হচ্ছে ডর্জনের হিসাব করে নিতে হয়। আমার এটা একটা পিস বের হয়েছে, এক পিসের জন্য এত, এবং এখন বের করতে হবে আপনার 12 পিস কত বের হয়, গুণ 12, তাহলে কত আসে, এই যো এত। হ্যাঁ, এখন প্লাস দিতে হবে 15%, এখন এত আমার এখানে, এটা আমি এত উঠিয়ে দিয়েও লিখতে পারি, আবার ডাইরেক্টও করতে পারি, আমি ভেঙে ভেঙে করলাম আপনি আপনাদের সুবিধার্থে। সো এত, হ্যাঁ ধরেন এত আসছে, এখন প্লাস দিয়ে হলো কি আপনার 15%, তাহলে 15% প্লাস দিলে কত আসে আমরা দেখি, যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে কেজিতে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার নিট ফেব্রিকের জন্য, কেজিটা সবসময় নিট ফেব্রিকের জন্য, আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখি কত আসে,
আচ্ছা আমাদের এখানে এসেছে এত 0.08, হ্যাঁ আর 2 দিতে পারেন, 2 3 দিতে পারেন, সমস্যা নেই। 0.08 এটা হচ্ছে আমাদের আসছে হলো কেজিতে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ডজন, ডি জেড এন, এটা আমরা গার্মেন্টসের সংক্ষেপে লিখি, ডজনটা এভাবে লিখতে হয়। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি, আপনারা কী ধরনের ক্যালকুলেশন দেখতে চান আমাকে বলবেন, আমি আশা করব আপনাদের ভালো জিনিস দেওয়ার জন্য। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।